সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এলিন ফুড প্রবাসী মুখের 242তম পর্বে। সাথে আছে আমি মোস্তফা ফিরোজ। আপনারা জানেন, প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা, সুখ দুঃখ, হাসি কান্না, এসব বিষয় নিয়ে প্রতি সপ্তাহে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই প্রবাস থেকে আসা অতিথিদেরকে। আজ চারজন অতিথি আমার সঙ্গে আছেন, আমি পরিচয় করে দিচ্ছি। ডান প্রান্তে আছেন এস এম ইয়াকুব আলী, তিনি সৌদির তাবুক প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার পাশে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, তিনি সৌদি প্রবাসী একজন সাংবাদিক। আমার বাম প্রান্তে আছেন মোয়াজ্জেম হোসেন আনোয়ার, তিনি জেদ্দা প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী। এবং তার পাশে আছেন পানি বিশেষজ্ঞ কানাডার রাদ সিরাজ। চারজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে যারা আপনারা সেটের সামনে আছেন, প্রবাসের এবং তাদের স্বজনরা যারা এই মুহূর্তে সেটের সামনে আছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আলোচনা করব এবং আলোচনার ফাঁকে ফাঁকে প্রবাস থেকে পাঠানো কিছু কিছু প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব। দর্শক, আজকে শুরুতেই আমরা একটি সুখবর দিয়ে শুরু করতে চাই। একটি খবর না, দুটি খবর। একটি হচ্ছে কাতার, আর একটি হচ্ছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় আপনারা জানেন যে গতকালকে মন্ত্রিসভায় যেই প্রস্তাব অনুমোদন করেছে, তাতে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে 15 লক্ষ কর্মী নিয়োগ হবে সে দেশে। এটি আমাদের জন্য একটি বিরাট সম্ভাবনার জায়গা। আর পাশাপাশি কাতারের মতন একটি ছোট্ট দেশ, সেখানেও 2 লাখ শ্রমিক নিয়োগ হবে। আমরা এই নিয়ে একটা ছোট্ট একটা রিপোর্ট দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। বছরের শুরুতেই বাংলাদেশিদের সুখবর দিল কাতার। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখ কর্মী নেবে দেশটি। এ বিষয়ে মার্চের প্রথম সপ্তাহে দুদেশের মধ্যে বৈঠক হবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম পিএসসি। কাতার সফর শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, কাতারে বিশ্বকাপ ফুটবল আয়োজন সহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, যেখানে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন। বাংলাদেশ যথেষ্ট প্রশিক্ষিত দক্ষ কর্মী রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ পক্ষ থেকে বলা হয়েছে কাতারের প্রশাসনে শ্রম সমাজ কল্যাণ মন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছে। কাতারের মন্ত্রী বলেন, আমরা বিক্রয়কর্মী, নার্স, ডাক্তার, প্রকৌশলী, আইটি সেক্টরের এক্সপার্ট ও অফিস সহকারী সকল কাতে বাংলাদেশে নিয়োগ করতে চাই। দেশটিতে নারী গৃহকর্মীদের বেতন বাড়ানো বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। আপনাদের কাছে জানার বিষয় যে আমাদের সবচেয়ে বড় বাজার হচ্ছে সৌদি আরবের বাজার। আমরা কাতারের সুখবর শুনলাম মালয়েশিয়ার খবর, কিন্তু সৌদি আরবের খবর আমরা জানছি না। আসলে কেন জানছি না, আমাদের এখানে 3 জন অতিথি আছেন, একজন সাংবাদিক এবং 2 জন ব্যবসায়ী। আনোয়ার ভাই, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আজকের এই মাতৃভাষার মাসে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদেরকে ধন্য করলেন, এবং সেটের সামনে যারা আছেন এই মাতৃভাষার সালাম জানিয়ে সবাইকে সালাম জানাচ্ছি। আসলে সৌদি আরব বিরাট বড় একটা শ্রমবাজার। যদি বলি যে আমাদের শ্রমবাজার নাই, তা সেটা ভুল হবে। তবে যেই পরিমাণে থাকা দরকার সেই পরিমাণে নাই, আছে, চলছে। কিন্তু আজকে যেই খবরটুকু আপনি দিলেন মালয়েশিয়ার ব্যাপারে, এটা আমরা জানতাম না। অত্যন্ত আনন্দের ব্যাপার যে 15 লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবে এবং কাতারে যাবে। 3 লাখ শ্রমিক কাতারে যাবে, এই জন্য এটা একটা বিরাট সুখবর এবং আনন্দের খবর। যেহেতু আমাদের জনশক্তিটাই হলো আমাদের প্রধান শক্তি, এই জনশক্তির মাধ্যমেই আমরা আজকে দেশকে দেশের একটা সম্ভাবনাময় দেশে পরিণত করতে যাচ্ছি। তার সিংহভাগ দাবিদার হলো প্রবাসীরা, জনশক্তি। তো সেই ক্ষেত্রে সেই হিসাবে বিবেচনা করতে গেলে আমাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে, আমাদের কূটনৈতিক তৎপরতা থেকে সৌদি আরবের সাথে এখন আমাদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কটা অনেক ভালো। আশা করি অচিরেই আমাদের আরো ভালো ভালো খবর আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। জি, ইয়াকুব ভাই, আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি। ধন্যবাদ মিস্টার ফিরোজ ভাই এবং বাংলা ভিশনকে অনেকদিন পরে আসা। খবরটা আমি গতকালকেই দেখছি, তো খুব ভালো লাগলো যে সৌদি আরব আসলে আমাদের শ্রমিকদের বড় বাজার। এরপরেই কাতার, কুয়েত, দুবাই। তো যখন দেখলাম যে 3 লক্ষ শ্রমিক সেখানে যাবে, তো
যেহেতু আমি একজন প্রবাসী, খুবই ভালো লাগলো যে দীর্ঘদিন পরে মানুষের একটা যাওয়ার ব্যবস্থা হচ্ছে। মানুষ যে একেবারে যাচ্ছে না তা না, বাই দিস টাইম টুকটাক যাচ্ছেই, কিন্তু ঢালোয়াভাবে যে এই যে 3 লাখ একসাথে খবর, এটা বড় নিউজ আমাদের জন্য, পাশাপাশি মালয়েশিয়ার খবরটাও। তো নিঃসন্দেহে আমরা বলবো যে আমরা প্রবাসী, আমাদের মানে বিশেষ করে আমি একজন ব্যবসায়ী হিসাবে, যে আস্তে আস্তে আমাদের কাতারের পরেই সৌদি আরবের দুয়ারটাও যদি মোটামুটি ভালোভাবে খুলে যায়, তা আমরাও উপকৃত হব, এবং নিঃসন্দেহে আমাদের মন্ত্রণালয় এর প্রশংসার দাবিদার। তো এরম একটা সুখবর আমাদের জন্য নিয়ে আসছে, তো আমরা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদেরও সৌদি আরবের যে শ্রমবাজারটা আছে এটাও যে চলছে না তা না, যেভাবে চলছে আমরা চাচ্ছি যে আরও একটু কূটনৈতিক তৎপরতা চালাই, এটা আরও কাতারের মতো আমরা ওই কাতারে আসতে চাই, যে মানে বেশি বেশি লোক যদি সৌদি আরবে যায় তো আমরা যারা ব্যবসা করি আমরা উপকৃত হব। জাহাঙ্গীর আলম হৃদয়, আমি প্রথমে ধন্যবাদ জানাবো যিনি আজকে নতুন করে প্রবাসী কল্যাণ মন্ত্রী হওয়ার পরে একটা সুসংবাদ আমাদের জন্য নিয়ে আসছেন, সেটা হচ্ছে কাতার এবং মালয়েশিয়া। আর বিশেষ করে এই বাস্তবায়ন যদি হয়ে থাকে যে 3 লাখ শ্রমিক নিচ্ছে, এটা যেন বাস্তবায়ন হয়। অতীতে আমরা দেখেছি প্রবাসী কল্যাণ মন্ত্রী অনেকবারই বলেছেন মালয়েশিয়া 40,000 কর্মী যাচ্ছেন, 40,000 টাকার মাধ্যমে যাচ্ছেন, এবং সৌদি আরবে 20,000 টাকা দিয়ে যাচ্ছেন। আসলে কতটা বাস্তবায়ন হচ্ছে না হচ্ছে সেটা যেহেতু আমরা যারা সৌদি আরবে আছি প্রবাসী বলবো, সেই ক্ষেত্রে যেন এটা বাস্তবায়ন হয়। আর প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো, এই কারণে যে উনি নতুন এসে নতুন ভাবে একটা সুখবর দিয়েছেন এই কারণে। জি ধন্যবাদ, আমরা সৌদি বিষয়ে খবর শুনলাম। আমাদের নতুন অতিথি রাজ সিরাজ, তার কাছ থেকে শুনব তার গল্প। আমরা তার আগে আমরা একটু কয়েকটি রিপোর্ট দেখে আমরা শুরু করতে চাই নতুন অতিথিকে নিয়ে। সুবিধাবাদী একটি শ্রেণী এবং লোভী দালাল চক্রের অপকর্মের কারণে ইতালির সিজনাল জব ভিসায় আবারও কালো তালিকাভুক্তই হলো বাংলাদেশ। গত 3 বছর ধরে এ তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। সেদেশের সরকারি গেজেট অনুযায়ী এবছর মৌসুমি কাজের জন্য 13,000 কর্মী ইতালিতে আসবে 27টি দেশ থেকে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ফিলিপাইনের নাম তালিকায় থাকলেও দুর্ভাগ্য বাংলাদেশের। সিজনাল ভিসার নিয়ম অনুযায়ী এগ্রিকালচার এবং হোটেল ট্যুরিজম সেক্টরে কয়েক মাসের কাজের মৌসুম শেষে বিভিন্ন দেশের কর্মীদের যথাসময়ে ফিরে যেতে হয় যার যার দেশে। ইতালির আইন মেনে যারা যথাসময়ে ফিরে যান তাদেরকে পরের বছর আবার সিজনাল ভিসা দেওয়া হয় ইতালিতে প্রবেশের। কিন্তু 2013 সালে বাংলাদেশ কালো তালিকাভুক্ত হবার আগে 2008 সাল থেকে 2012 অবধি 5 বছরে যে 18,000 বাংলাদেশি সিজনাল জব ভিসায় ইতালি এসেছিলেন তাদের মধ্যে মাত্র 50 থেকে 60 জন যথাসময়ে বাংলাদেশে ফিরে যান। ইতালিতে আসার পর কৃষিকাজ করবেন এমন কন্ডিশনে ওইসব বাংলাদেশিরা ঢাকা থেকে ভিসা নিলেও তাদের অধিকাংশ ইতালিতে এসে কর্মস্থলে রিপোর্টই করেনি। উক্ত 18,000 বাংলাদেশির মধ্যে আবার অনেকেই সিজনাল ভিসার মেয়াদ থাকতে থাকতেই ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমিয়ে আবেদন করে বসেন রাজনৈতিক আশ্রয়ের। ইতালিকে তারা এক্ষেত্রে ব্যবহার করেছিলেন শুধুমাত্র ট্রানজিট কান্ট্রি হিসেবে। মালয়েশিয়া দাতু একটি সম্মানজনক উপাধি, বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির ইস্তেনা পাহাং প্রদেশের রাজা এ উপাধি প্রদান করেন। এবার মালয়েশিয়ায় দাতু উপাধি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী এবাদত হোসেন। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশটির ইস্তেনা পাহাং প্রদেশের রাজা সুলতান হাজি আহমদ শাহ গেল বছর 17 অক্টোবর তাকে দাতু উপাধি প্রদান করেছেন। মালয়েশিয়ার সম্মানিত ব্যক্তিদের ন্যায় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন তিনি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া দাতু মোহাম্মদ এবাদত হোসেন মালয়েশিয়ার পাশাপাশি ফ্রান্সেও ব্যবসা পরিচালনা করেন, সেখানেই তার এ সফলতার কথা তুলে ধরেন তিনি। মালয়েশিয়া আমি দীর্ঘদিন বিজনেস করতেছি এবং ব্যবসা করার ফলে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, পাশাপাশি এই সামাজিক সংগঠনের বিভিন্ন অবদানের জন্য আমাকে এই দাতু উপাধি দিয়েছে মালয়েশিয়া সরকার। আমি মালয়েশিয়া যতদিন বিজনেস করব বা বিজনেস করার চেষ্টা করব, ততদিন আমি চেষ্টা করব বাঙালি কমিউনিটি যারা বাঙালি বাংলাদেশে আছে তাদের উপকারের জন্য আমি আসতে পারি। যে উপাধিটি আমি পেয়েছি আমি মনে করি এটা আমার না, এবার সমস্ত বাঙালি এবং সমস্ত বাংলাদেশি ওয়ার্কার যারা আছে তাদের জন্য। এবাদত হোসেনের দাতু উপাধি দেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করেন ফ্রান্স প্রবাসীরা। আমরা বাঙালি কমিটি সত্যিকার অনেক গর্বিত, বাংলাদেশের যে একটা কৃতিত্ব অর্জন করেছে এই জন্য ওনাকে আমরা ধন্যবাদ বাঙালি
কমিটি এবং বাঙালি প্রবাসীর পক্ষ থেকে। দাতো উপাধি পেয়েছে, তাতে করে আমরা যারা ফ্রান্সস্থ বসবাসকারী যারা বাংলাদেশি কমিউনিটি অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বাসিত। জনশক্তি, কার্গো সার্ভিস, মানি ট্রান্সফার ও ভিআইপি সার্ভিস সহ বাংলাদেশেও নানা ব্যবসা পরিচালনা করেন দাতো ইবাদত হোসেন। দর্শক, আমরা দেখলাম আমরা আমাদের অতিথি, তিনজন অতিথি বক্তব্য দিয়েছেন। রাজ সিরাজ, তিনি কানাডা থেকে এসেছেন, তিনি কনসালটেন্ট ওয়াটার টেকনোলজি। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার পড়াশোনা এবং কর্মজীবন এবং বাংলাদেশে আপনার কর্ম পরিধি কী সম্পর্কে। ফার্স্ট অফ অল ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে ইনভাইট করার জন্য। সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমি বড় হয়েছি সৌদি আরবে, জন্ম হয়েছিল বাংলাদেশে, বড় হয়েছে সৌদি আরবে, প্রায় 14 বছর ছিলাম সৌদি আরবে। এখানে এসে ও লেভেল, এ লেভেল করে তারপর আমি ক্যানাডা চলে গেছি স্টুডেন্ট হিসাবে। আচ্ছা, তো সেখানে আমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি হলো, মাস্টার্স ডিগ্রি হচ্ছে এনভায়রনমেন্টাল বিজনেসের উপরে, আর আমি লাস্ট 3 বছর ধরে এনভায়রনমেন্ট কনসালটেন্ট। কানাডা কোথায় পড়াশোনা করেছেন? টরন্টোতে। টরন্টোতে, আমি টরন্টোতে আছি প্রায় 12 বছর ধরে। আচ্ছা, কোন বিষয়ের উপরে আপনি বিশেষভাবে এনভায়রনমেন্ট? আমার এনভায়রনমেন্টাল বিজনেস। আচ্ছা, আর আমি এখন ফোকাস করছি ওয়াটার টেকনোলজির উপরে। আচ্ছা, মানে সলভিং নিউ ওয়াটার চ্যালেঞ্জেস উইথ টেকনোলজি। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষিতটা কেমন দেখছেন এবং এখানে আপনার কোনো কাজের কোনো অবস্থান আছে? অবশ্যই, একটু বলেন। অবশ্যই, এখানে ধরেন বাংলাদেশ তো অবভিয়াসলি ইজ এ ডেল্টা কান্ট্রি, মানে বাংলাদেশ আর পানি ইজ এ ভেরি ডিপ কানেকশন, আর এখানে পানির প্রচুর সমস্যা আছে। যদি ঢাকায় থাকেন তাহলে বুঝবেন পানি সেখানে। সো টেকনোলজি হ্যাজ এ ভেরি বিগ পার্ট টু প্লে, ধরেন গ্রাউন্ড ওয়াটার বলেন, তারপর রিভার ওয়াটার বলেন, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলেন, যেখানে সব এভরি পার্ট টেকনোলজি হ্যাজ এ পার্ট টু প্লে। সো সেখানে আই থিঙ্ক লোকাল টেকনোলজি ডেভেলপ করা, যেখানে লোকাল সায়েন্টিস্ট, লোকাল রিসার্চ ইউজ করে টেকনোলজি ডেভেলপ করা, বাইরে থেকে টেকনোলজি নলেজ নিয়ে আসা, ফর এক্সাম্পল আই এম অ্যান এক্সাম্পল অফ দ্যাট, আমি বাইরে থেকে অনেক নলেজ নিয়ে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, যেখানে লোকাল পার্টনারশিপ থ্রুতে লোকাল মানুষদের সাথে কাজ করে to develop technology to solve problems in Bangladesh. So on ek ekhane mul somoshya ta ki dekhchen Bangladesher mul somoshya ekhon visible je somoshya gulo hocche dharan water infrastructure. Apnara ekhon rasta gele dekhte paren je kothay kothay khota khuti pipe dike korte hocche, ekhane ekta problem water infrastructure, poor infrastructure. Jodio government is stepping up its game. তারপর ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার পলিউশন যেটা হচ্ছে বিগ পার্ট টু প্লে, ধরেন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি উইচ ইজ আ বিগ প্রাইড ফর বাংলাদেশ, কিন্তু ওয়াটার কিছু সমস্যা আছে, এগুলি টেকনোলজি সলভ করা যাচ্ছে যাবে, কিন্তু আমাদের কিছু নলেজ নিয়ে আসতে হবে, এখানে লোকাল ক্যাপাসিটি বিল্ড করতে হবে। আচ্ছা, আমরা কী ধরনের মানে এইসব সমস্যার সমাধানে কী ধরনের প্রযুক্তি আমাদের ব্যবহার করা উচিত বা কী করলে আরও ভালো হবে আমাদের এই যে পানির যে সংকটটা, আমরা একটু আসবো আপনার কাছে এর বিষয়ে জানতে। দর্শক, আমরা একটু অন্য একটি বিষয়ে আবার ফিরে আসি। আমাদের মজ্জেম ভাই শুরুতেই ভাষার মাসের কথা বলেছেন। আসলে ভাষার মাসে একটি বড় একটি মানে মাস জুড়ে একটি মেলা হয়, আপনারা নিশ্চয়ই জানেন, যে বই মেলা। এবং সেই মেলায় কিন্তু শুধু দেশের লেখক সাংবাদিকরাই অংশ নেন না, বিদেশ থেকে কবি সাহিত্যিকরা অংশ নেন। তেমনি একজন কবি উলিয়ার রহমান, তিনি মরুর দেশ সৌদি আরবেও তার প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। আমরা তার উপর একটি রিপোর্ট দেখি, তারপরে আমরা কথা বলবো। প্রবাসে সফলদের একজন যশোরের মনিরামপুর উপজেলার আগরহাটই গ্রামের অলিয় রহমান। আর 1 লক্ষ বাঙালি থাকলে দুটো বাচ্চা দিতে থাকে বাইরে, 2 লক্ষ বাঙালি বাচ্চা দেশের বাইরে থাকে। এরা আসলে বাংলাদেশের ঋতু সম্পর্কে ভালো জানে না, বাংলাদেশের যে প্রাকৃতিক যে দৃশ্য এই সম্পর্কে তাদের খুব ভালো ধারণা নেই। তো এজন্য আমি আসলে এই প্রবাসী বাচ্চাদের কথা চিন্তা করেই বাংলাদেশের ঋতু সম্পর্কে, বাংলাদেশের ফুল পাখি সম্পর্কে, বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় পাখি, জাতীয় মাছ, এই সম্পর্কে একটা ব্যাপকভাবে তুলে ধরার চেষ্টা করছি। 1996 সালে যশোরের MM কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর 1997 সালে সৌদি আরবে একজন কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আজ একজন সফল ব্যবসায়ী অলিয় রহমান। একটা বইতে শুধুই প্রেমের কবিতা থাকবে, অন্য কোন কবিতা থাকবে না, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি।
তখন আমি নতুন করে কিছু কবিতা লিখলাম। মোটামুটি প্রেমের কবিতার বাইরে অনেক অন্তত 20-30টা কবিতা হবে, যেগুলো মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমি লেখার চেষ্টা করছি। কবিতা লেখার প্রতি তার রয়েছে বিশেষ আকাঙ্ক্ষা। এবারে বইমেলায় অলিয়ার রহমানের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। নজরুল নাম শুনে চোখে ভাসে কার মুখ, কার ছড়া পড়ে তুমি মনে মনে পাও সুখ, দুখুমিয়া নাম তার শুনেছ কি কোনোদিন, চিনেছ কি তার কাছে আমাদের কতরি। আমার আব্বু খুব ভালো কবিতা লেখে, আপনারা সবাই দোয়া করবেন। আমার আব্বুর কবিতা আমার ছোটবেলা থেকে খুব পছন্দ, ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি এবং এখন তার বই প্রকাশে আমি খুবই খুশি। আমার অলিভার কো ছড়া এবং কবিতা অনেক ভালো লাগে, ছড়া বই পড়তে ভালোবাসি আর খুব ভালো লাগে, ভালো লাগছে আমার। পূর্ববাসে থেকে মোটামুটি এত সুন্দর কবিতার বই, এত সুন্দর ছড়ার বই উনি লিখছে, এটা আসলে এটা প্রশংসনীয়। ওকে আমি অনেক ভালোবাসি, ওনার কবিতা অনেক ভালো। দর্শক, আমরা ছোট্ট রিপোর্টটি দেখলাম, আসলে এখানেই শেষ না, আমরা অনুষ্ঠানটা শেষ করব অলিয়া রহমানের কবিতা দেখতে দেখতে। আমরা সৌভাগ্যবশত অলিয়ারের ভাই, বড় ভাইকে পেয়েছি, এস এম ইয়াকুব আলী। আসলে তার কাছে একটু জানবো যে এই মরুর দেশে তিনি যে এই যে চর্চাটা করেন, এটা কীভাবে করেন বা এই সুযোগটা কীভাবে পান। মোস্তফা ফিরোজ ভাই, অলিয়ার আমার ইমিডিয়েটলি ছোট, তো ও যখন ক্লাস থ্রিতে পড়ে, আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আচ্ছা, তো ক্লাস থ্রিতে থাকা অবস্থায় সে কবিতা লেখে। তো আসলে কবিতা ইচ্ছা করলে লেখা যায় না, ওরে দেখছি যে আপনি দেখবেন যে আমরা এমনও দেখছি যে বসে আছে, এর ভিতরে একটা কবিতা লিখে ফেলছে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে ছোটবেলা থেকে আমরা যখন ক্লাস থ্রিতে পড়ে তখনই সে ওই সময় অনেক কবিতা লিখছে। তো বিষয়টা এরকম যে যদি আমরা ক্রিকেটের কথা বলি, যে ক্রিকেট থেকে যারা উঠে আসছে তাদেরকে উঠাই আনা হয়েছে, যেমন সাকিব আল হাসান, এদেরকে কে চিনত। তারপরে আমাদের এই নড়াইল এক্সপ্রেস, সাতক্ষীরার ওই যে একজন নতুন করে মুসাফির, হ্যাঁ হ্যাঁ, আসলে গ্রামে গঞ্জে বহু জায়গায় এরকম প্রতিভা হয়তো ছড়ায় আছে, এগুলো হয়তো অনেকের অজানা। তো এরপরে যখন সে, আমি তো 88-এ যখন বাইরে গেলাম, তো পড়াশুনো এক পর্যায়ে সে MM কলেজ থেকে পড়ার পরে সে ইচ্ছা পোষণ করলো যে, সে খুব ব্রেনে স্টুডেন্ট ছিল, কিন্তু তারপরেও যখন ভাইরা বিদেশে, সেও একটু মনে করলো যে আমি একটু বাইরে যাই। তো তারপর থেকেই সে আমার সাথে আসে এবং পরবর্তী সে বিজনেসের সাথে জড়িত হলো, কিন্তু সে কবিতা ছাড়েনি। সে কবিতা মাঝে মাঝে কবিতা লেখে 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 এখন মানে এই সময়ে এসে সে বই আকারে, এই প্রথম সম্ভবত সে বই আকারে এই ফেব্রুয়ারি মাসে আমাদের একটা ভালো মাসেই সে বইটা, হ্যাঁ, গত পরশু দিন, আপনারা সবাই হয়তো কোনো কোনো চ্যানেল এটাই করেছে, কভারেজ দিয়েছে। তো আমরা আসলে আমার ছোট ভাই হিসাবে আমি বলবো না যে তার আসলে যে প্রতিভা, এটা আসলে প্রশংসনীয়। এবং এই কবিতা এবং আবৃত্তি এ আসলে সবাই পারে না, এটা টাকা থাকলে হয়তো অনেক সময় বিজনেস করা যায়, তারপরে অনেক কিছুই করা যায় বা এই, কিন্তু এই যে কবিতা লেখা বা এই ধরনের প্রতিভা, এটা এটা আল্লাহর তরফ থেকে একবারে স্পেশালি, আল্লাহ হয়তো কাউকে না দিলে হয়তো এটা সম্ভব না। তো যাই হোক, আমি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও ইয়ে করি যে মানে অলিয়া রহমানের যে প্রতিভা খুব এবং তার যে সাধনা সেটা অব্যাহত থাকবে, এবং বিদেশে বসেও মরুর দেশে বসে তিনি বাংলা ভাষায় কবিতা রচনা করবেন, বই বের করবেন, এবং তার কারণে আরও অন্য যেসব প্রতিভা ছড়িয়ে ছিটে আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারাও উৎসাহিত হবেন এবং তারাও দেশে আসবেন এবং আমাদের বাংলার সাহিত্য, আমাদের বাংলার কবিতাকে আরও সমৃদ্ধ করবেন, সেই প্রত্যাশা করছি। দর্শক, আমরা আবার অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত এলিন ফুড প্রবাসী মুখ অনুষ্ঠানে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন এস এম ইয়াকুব আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, রাদ সিরাজ এবং মজ্জেম হোসেন আনোয়ার।
দর্শক, আমরা শুরুতেই দেখে আসি প্রবাস থেকে পাঠানো কয়েকটি প্রতিবেদন। দূর পরবাসে থেকেও দেশের বিভিন্ন উৎসব আয়োজন বিদেশের মাটিতে উদযাপন করতে ভোলেন না প্রবাসীরা। শত ব্যস্ততার মধ্যেও বর্ষবরণ, মেলা, পার্বণ সহ নানা উৎসব আয়োজনে তাদের জুড়ি নেই। দুবাইয়ের নয়নাভিরাম সবুজ আর সমুদ্র তট বেষ্টিত মামজার পার্কে হয়ে গেল আলাইন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মিলন মেলা। শিশু কিশোর তরুণ যুবাদের আনন্দ উল্লাসে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় সেখানে। দিনভর চলে নানা ক্রীড়া আয়োজন। আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হান্নান হিরোর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আজমান প্রবাসী কমিউনিটি নেতা সেলিম চৌধুরী। এই ধরনের আউটিংগুলো সাধারণত বছরে একবার হয়, তো এটা আমরা কখনো মিস করি না। এই ধরনের আউটিংয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, ভাব বিনিময় হয় এবং এটা আমরা খুব এনজয় করি। জব আর স্টাডিজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি, এরকম কখনো আউটিংয়ে যাওয়া হয় না, করা হয় না, আর আজকে এই পিকনিকে এসে অনেক ভালো লাগছে। বক্তব্য রাখেন প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার, রুস্তম আলী, আলতাফ হোসেন, আক্তার হোসেন বাদল, আবু ও তাহের মাতব্বর। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। প্রবাসে সফলদের আরও একজন কুমিল্লার আব্দুল মতিন। পরিবারের মুখে হাসি ফোটাতে 1996 সালে দক্ষিণ কোরিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তবে শুরুর দিনগুলো মোটেও সুখকর ছিল না তার জন্য। প্রথম ব্যবসা আমার মোবাইল দোকান প্রথমেই করতে থাকি। তখনই মোবাইল করতে যাইও খুব কষ্ট হয়েছে আসলে, কিন্তু বিদেশের বাড়িতে আত্মীয় স্বজন নাই, তারপরে অনেক কষ্ট ত্যাগ তিতিকার পরে এই পর্যন্ত এখানে আসছি। নিজেকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় কর্মরত বাংলাদেশিদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তিনি। ব্যবহার এবং হ্যাঁ রিজনেবল প্রাইসটা, অন্য আর যে দোকানগুলো আছে কোরিয়া বা চায়না, ওখান থেকে তিনি একটু কম মূল্যে আমাদেরকে এই মোবাইলগুলো দিয়ে থাকেন এবং ভালো, হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন, বা একটা মোবাইল যে কোনো তার যে সিকদাং রেস্টুরেন্ট আছে বা মাঠ আছে এখানে সে গুণগত মানটা নিশ্চিত করেন, বিশেষ করে ভালো সার্ভিসটা আর কি আমরা তার কাছ থেকে পাই, মানে যথেষ্ট পরিমাণ হেল্প করে। মানে খাবার ব্যাপারটা আমরা এইখান থেকে, বাহিরে তো কোরিয়ান খাবার সবখানেই সমস্যা, তা হালাল ফুড থেকে আমরা নিতে পারলে বা ওনার সহযোগিতা এইখান থেকে আমরা কিনি, সব চলিতভাবে আমরা খাইতে পারি। দক্ষিণ কোরিয়ার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য বড় ধরনের পরিকল্পনা হাতে নিতে চান আব্দুল মতিন। ব্যবহারে কাজে আমাদের কোরিয়ার মতো দেশে প্রতিষ্ঠিত হওয়ার কারণে কোরিয়ানরা যাতে আমাদেরকে একটি ভালো জাতি হিসাবে, বাঙালিরে বাঙালিদেরকে একটি সভ্য জাতি হিসাবে আমাদের মাধ্যমে যেন পরিচয় হয়, সামাজিক কাজ, তারপরে রাষ্ট্রীয় কাজ, তারপরে আপনার এই বাংলাদেশের যে জাতীয় অনুষ্ঠানগুলো আছে এই সমস্ত কোরিয়ানদের সামনে তুলে ধরাটাই আমাদের এখন দায়িত্ব হয়ে পড়ছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় এক পরিচিত মুখ আব্দুল মতিন। নিজ জেলা কুমিল্লার বুড়িচং এ এলাকাবাসীর বিভিন্ন সহযোগিতায় হাত বাড়িয়ে দেন আব্দুল মতিন। ভিসা বন্ধ থাকা সহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে চালু হলো বাংলাদেশি মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান। রাজধানীর আবুধাবির প্রাণকেন্দ্র এয়ার ইন্ডিয়া বিল্ডিং এর সামনে একুইরি টাইপিং অ্যান্ড ফটোকপি নামের প্রতিষ্ঠানটি 1991 সাল থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ ভিসার ব্যবস্থা করে আসছে। দেশ থেকে কোনো শ্রমিক আনতে না পারায় ভিনদেশি শ্রমিকের উপর নির্ভর করতে হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুদ্দিন মোহাম্মদ ঈশা। দুদেশের সম্পর্ক আরও জোরদার করে আলোচনার মাধ্যমে ভিসা চালু করার দাবি প্রবাসীদের। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম, আমরা আবার ফিরে আসি আলোচনায়। রাজ সিরাজকে দিয়েই শুরু করতে চাই। এমনি আপনার দৃষ্টিতে যে আমাদের পানি যে সমস্যাগুলো দেখছেন এবং পলিউশন যেভাবে হচ্ছে আমাদের পানি মাটির নিচে, এর থেকে উত্তরণের জন্য কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা উচিত এবং আগামী দিনের জন্য কীভাবে কোন কোন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? কিছু এরিয়া আছে ইমিডিয়েটলি অ্যাটেনশন দেওয়া উচিত, যেগুলি গভর্নমেন্ট অলরেডি দিচ্ছে,
ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা বলছিলাম যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ইজ অলরেডি ওয়ার্ল্ড রেনাউন্ড, আমাদের কোয়ালিটি ওয়ার্ক যেন ওয়ার্ল্ড রেনাউন্ড, সবাই জানায় বাংলাদেশ থেকে ভালো প্রোডাক্টস আসে। তবে এটাকে আরও ওয়ার্ল্ড রেনাউন্ড করার জন্য আমাদেরকে কিছু এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি নিতে হবে। ধরেন দি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট দ্যাট ইজ প্রডিউসড, যেটা যার কারণে অনেক রিভার পলিউশন অন রিভার মরে গেছে। তো আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ফার্স্ট এরিয়া ফর প্রায়োরিটি। তারপর ধরেন ইনফ্রাস্ট্রাকচার, ওয়াটার, বাংলাদেশে ধরেন ঢাকা ইজ এ ভেরি ফাস্ট গ্রোয়িং সিটি, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, সেই ক্ষেত্রে ওয়াটার ডেলিভারি, ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার এগুলি এইসব জায়গাতে খুব অ্যাটেনশন দিতে হবে। সেক্ষেত্রে বাইরে থেকে প্রযুক্তি আনা যায়, এক্সপার্টিজ আনা যায়, তবে এখানে একটা লোকাল এক্সপার্টিস, লোকাল রিসার্চার্স, লোকাল ইউনিভার্সিটিস, দে হ্যাভ আ ভেরি বিগ পার্ট টু প্লে। সো গভর্নমেন্ট সেদিক দিয়ে উদ্যোগ নিতে পারে যে আমরা উইল কম্বাইন দিজ নলেজ টুগেদার অ্যান্ড ক্রিয়েট লোকাল সলিউশনস ফর লোকাল প্রবলেমস, যেটা ধরেন ক্যানাডা করছে, আমি যেখানে ইনভলভড, অন্টারিও একটা বড় প্রভিন্স, বিগেস্ট প্রভিন্স ইন ক্যানাডা, সেখানে ওদের অ্যাটিটিউড হচ্ছে যে আমরা হ্যাঁ বাইরে থেকে শিখবো কিন্তু আমরা লোকাল নলেজ, লোকাল ক্যাপাসিটি বিল্ড করে আমরা লোকাল সলিউশনস ক্রিয়েট করবো, যেগুলি আমরা বাইরে তারপর এক্সপোর্ট করতে পারি। এটা বাংলাদেশের অপরচুনিটি আছে, অ্যান্ড দ্য বিগেস্ট অপরচুনিটি লাইজ ইন দি, আই থিঙ্ক ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইন দি গার্মেন্টস সেক্টর। সো দেয়ার ইজ লটস অফ গুড থিংস টু ডু। আমরা একটা স্কাইপ সংযোগ নিয়ে আসি সৌদি আরব থেকে। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? জি সৌদি আরব থেকে আমি সিফতান বলছি। জি জি ভাই, জি বলুন ভাই। জানতে চাইছিলাম আজকে সৌদি আরবে ছিলাম, মালয়েশিয়াতে 15 লক্ষ শ্রমিক নেবে বলছে, না কাতারে 3 লক্ষ। জি হ্যালো, আগে তো আমরা এরকম অনেক খবর শুনছিলাম বলছে, কিন্তু বাস্তব হতে দেখি নাই বলছে। জি ভাই, ঘটনা সত্য। আসলে এই বিষয়টা নিয়ে অনেকদিন থেকেই আসলে কাজ হচ্ছে এবং আমরাও কিছু কিছু জানতাম, তবে পরিমাণটা সম্পর্কে জানতাম না এত বেশি পরিমাণ। তবে মালয়েশিয়ায় 5 লক্ষ 10 লক্ষ এরকম একটা সংখ্যা জানছিলাম, কিন্তু এখন জানা গেল 15 লক্ষ। আর কাতারের বিষয়টাও নিয়েও আসলে কাজ হচ্ছিল, তো আসলে তাদেরও প্রয়োজন, আমাদেরও প্রয়োজন। আর বাংলাদেশের ব্যাপারে এখন নিশ্চয়ই একটা ইতিবাচক দৃষ্টি ভঙ্গি তাদের আছে, কারণ অনেক দিন থেকেই মিডল ইস্টের বিভিন্ন দেশগুলো মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিচ্ছিল না, কিন্তু তাদেরও বাংলাদেশের কর্মীর প্রয়োজন। সব মিলিয়ে হয়তো বিষয়টা একটা ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে বিষয়টি শেষ হয়েছে। আমরা দেখব ভবিষ্যতে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ লোক যাচ্ছে কি যাচ্ছে না, নিশ্চয়ই আপনারা খবর পাবেন। ধন্যবাদ। আমরা একটু আসি যে হৃদয় আপনার কাছে আসি, আপনি বলছিলেন কিং আবদুল্লাহ সিটি হচ্ছে বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রান্তে এবং সেখানে বাংলাদেশিরা কাজ করছে, আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন? ধন্যবাদ ফিরোজ ভাই। আসলে সৌদি আরবের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো হচ্ছে নতুন করে, বিশেষ করে আমি বলবো রিয়াদে যে কিং আবদুল্লাহ সিটিটা হচ্ছে, সেখানের মধ্যে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি এবং তারা খুব পরিশ্রমী মানুষ, কিন্তু সেই অনুযায়ী আসলে পারিশ্রমিক পায় না অনেক ক্ষেত্রে। যেমন আহত হয় তাদের হাসপাতালে ভর্তি হয়, কিন্তু তখন তারা তাদের পারিশ্রমিক পায় না, ট্রিটমেন্টের টাকাও পায় না। কিন্তু বাংলাদেশের এই ব্যবসায়ীদের মধ্যে এখন পর্যন্ত যারা শ্রমিক লেবারগুলো বিভিন্ন জায়গায় দিয়ে থাকে, যেমন আর আমি বলবো যে হারার আলবানারা কোম্পানি যেটা আছে, আমি দেখলাম যে সৌদিদেরকে সাথে নিয়ে সে বাংলাদেশের শ্রমিকের উন্নয়নে কাজ করছে। যেমন ইস্কান্দার আলীর কথাই বলবো আমি, এরকম ব্যবসায়ী যারা আছে হারার, সে দিন রাত কিন্তু শ্রম দেয় এবং বিশেষ করে সৌদিদেরকে আকর্ষণ করার জন্য বাংলাদেশিদেরকে যেন কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়। এই জন্যে কিং আবদুল্লাহ সিটিটা হচ্ছে একটা মানে খুব সুদৃঢ় প্রসারী একটা বৃহত্তর প্রকল্প, দীর্ঘত কিন্তু প্রায় 3 বছর অতিবাহিত হয়ে গেছে। এটির কাজ মনে হয় আরও আগামী 6 বছরও শেষ হবে না, 2021 সাল পর্যন্ত এটির একটা টার্গেট আছে। এবং সৌদি আরবের পুরা প্রাদেশিক অঞ্চলগুলো, দাম্মাম বলি আমরা, রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা, সব জায়গায় কিং আবদুল্লাহ সিটি তৈরি হচ্ছে। তো সেখানেই বাংলাদেশি শ্রমিকরা খুব কঠোর পরিশ্রম দিয়ে থাকে বলে তারা সৌদিরা বাংলাদেশের দিকে পছন্দ করে। কিন্তু বাংলাদেশের যারা কূটনৈতিক তৎপরতা যদি একটু ভালো করে দেওয়া হতো, যদি বাড়তি ভিসা উন্মুক্ত হতো, তাহলে আমরা মনে হয় যে রেমিটেন্সের দিক থেকে লাভবান হতাম এবং সেখানে বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি পেত বলে আমি মনে করি আর কি। জি আসছি, আর একটা স্কাইপ সংযোগ আছে। জি দর্শক, আপনার নাম বলুন এবং কোথা থেকে বলছেন? জি বলুন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
মুস্তাফা রেজা ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই। কোথা থেকে বলছেন? কুয়েত। কুয়েত থেকে? জি ভাই বলুন ভাই। আমার তো কুয়েতে আপনার দুইটা দোকান ছিল, কিন্তু বিশাল কারণে লোক আনতে পারতেছি না, আর এরকম করে তো ব্যবসা প্রতিষ্ঠান চালানো সম্ভব হচ্ছে না। আমাদের সরকারে কোনো ব্যবস্থা নেবে না? জি ভাই, আমরা তো অনুষ্ঠানের শুরুতেই জানিয়েছি, দেখিয়েছি, মালয়েশিয়ায় বাজার খুলে যাচ্ছে, 15 লাখ সেখানে যাবে, কাতারেও যাবে নিশ্চয়ই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই প্রতিবেশী দেশ কুয়েতে যাবে, আরও সৌদি আরবে যাবে। এখন একটু ধৈর্যের পরীক্ষায় সবাইকে থাকতে হচ্ছে আর কি ভাই। ধন্যবাদ আপনাকে। আমার ভাই আসলে দেখছেন যে সবারই চাহিদা, মানে আর ভাই বলছেন যে কিং আব্দুল্লাহ সিটি হচ্ছে বিভিন্ন প্রান্তে, সেখানে বিপুল চাহিদা আছে। জাহাঙ্গীর ভাই যে কথাটা বলছে এটা তো সত্য কথা, এটা আজকে না, এটা অনেকদিন আগে থেকেই আবদুল্লাহ বাদশাহ, আবদুল্লাহ যখন ক্ষমতায় আসছে তখন থেকেই আবদুল্লাহ সিটি নামে একটা সিটি প্রত্যেকটা প্রাদেশিক তারা উদ্যোগ নিয়েছে এবং কাজ করতেছে। সেখানে এই পরিশ্রমী হিসাবে সবচাইতে ভালো সুনাম অর্জন করছিল বাংলাদেশে, লেবার বাংলাদেশের শ্রমিকরা। সেই ক্ষেত্রে কেন যেন এই বাধাটা আমাদের এখনো আছে কিছু, আমাদের মাঝখানে একটা যে খবর ছিল যে বাংলাদেশি কিছু অসাধু লোকজন ছিল, এদের মধ্যে হাজারের ভিতরে হয়তো একজন, সেই কলঙ্কগুলি ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যারা উমরা বিষয়ে চলে যেতে পারতো, ফিঙ্গার লাগতো না কিছু না, ওই সময়কার সময়ে কিছু বাংলাদেশিদের বদনাম ছিল, কিন্তু সেটা কাটায় ওঠা তাদের রিপোর্টে, সৌদি সরকারের রিপোর্টে আমরা সবচাইতে ভালো অবস্থানে আছি এখন। আমরা ক্রাইমের সাথে বাঙালিরা জড়িত না এগুলি দেখা গেছে। তো তারপরেও আমাদের প্রবাসী মন্ত্রণালয়, এর আগের প্রবাসী মন্ত্রী, এখনকার প্রবাসী মন্ত্রী সবাই যাচ্ছে, যাওয়ার পরে এক একটা টিম যাওয়ার পরে আমরা একটা আশার বাণী শুনি, কিন্তু আসলে বাস্তবে ততটা হচ্ছে না, আর একেবারেই যে বন্ধ আছে তা না। যদি আশা করি, একটা টিম তো বোধহয় কিছুদিন আগে আমাদের বাংলাদেশে ভিজিট করে গেছে, যাওয়ার পরে তারা বলছে যে আমরা উন্মুক্ত করে দিলাম বাংলাদেশি লেবারদের ব্যাপারে, এটা আমাদের হয়তো দেখবার বিষয় কত তাড়াতাড়ি আমরা এখানে শ্রমিক দিতে পারছি। আর ওখানে শ্রমিকদের, শ্রমিকরা যে কাজ করে, ভাই যেটা বললেন যে আমরা অ্যাক্সিডেন্ট হলে এটা হলে আমরা মানে চিকিৎসার ব্যবস্থা পাচ্ছি না, একটা অর্থের ব্যাপার আছে সেটা পাচ্ছি না, সেটা সবার ক্ষেত্রে না। কিছু কিছু কোম্পানি আছে যেগুলি নামে মাত্র কোম্পানি, এরা কিছু বিষয় আগে, এখন তো আর সেটা হচ্ছে না, আগে নিছিল এদের এই ধরার মতো কোনো ইয়ে ছিল না, কিন্তু সৌদি গভর্নমেন্ট এখন লেবার আইনটা তো খুব শক্ত করেছে, এখন আর সেটা করতে পারবে না, এটা শেষ হয়ে গেছে। তো আমাদের আরেকটা জিনিস একটু বলি, আমাদের বাংলাদেশ বিমানের ব্যাপারে আমার একটা কথা আছে যদি বলি। আমি কিছুদিন আগে 4 তারিখে আমি আসলাম সৌদি আরব থেকে, তো আমি একটা টিকিটের জন্য গেলাম। তো যাওয়ার পরে আমরা তো কমিউনিটির লোক, মোটামুটি আমরা আমাদেরকে চিনে মানুষ, তারপরেও একটা সিটের ব্যাপারে বললো যে সবগুলি সিট ব্লক আছে। ঠিক আছে, আমারটা ওয়েটিংয়ে রাখেন। ওয়েটিংয়ে রাখার পরে যে কোনো, আমি নাম বলতে নারাজ, যে কোনো একজন ট্রাভেলার আমাকে বললো যে দেখেন এই আমাদের বাংলাদেশ বিমানের কর্মচারীরা কী করছে, কতগুলি সিট ব্লক করে রাখছে, এখন সিটগুলি ছেড়ে দিছে, অথচ কিছুক্ষণ পরেই ফ্লাইটটা ছাড়বে, 2-4 ঘন্টা পরে দেখবেন যে ফ্লাইটের সিট খালি যাচ্ছে। আজকে বিমানের মতো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশ বিমানের মতো একটা প্রতিষ্ঠান, প্রতি বছর আমরা লস গুনতেছি, আমরা লস দিচ্ছি, অথচ এত লক্ষ লক্ষ বাঙালি আমরা সৌদি আরবে, সৌদি আরবের যদি আমরা শ্রমিকগুলি যদি বাংলাদেশ বিমান ব্যবহার করতে পারি, তাহলে আমার মনে হয় না যে আর কোন দেশ লাগে, শুধু সৌদি আরবের শ্রমিকের পয়সা দিয়েই বাংলাদেশ বিমান একটা ভালো অবস্থানে যেতে পারে। জানি না সরকার এ ব্যাপারে কোনো দৃষ্টি দেবেন কিনা বাংলাদেশ বিমানের উপরে। অন্তত আমরা বিমান থেকে একটু এয়ারপোর্টের একটা সমস্যা নিয়ে আমার মানে ইয়াকুব ভাই বলতে যাচ্ছিলেন যে এটা আসলে একটা জনদুর্ভোগ এবং প্রবাসীদের একটা হয়তো দুর্ভোগ লাঘবের জন্যই আপনি বলতে চাচ্ছিলেন না? ওই ফিরোজ ভাই, আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যারা প্রবাসী, আমাদের আসলে গভর্নমেন্টের কাছে বা আমাদের মন্ত্রণালয়ের কাছে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়ার নেই,
আমাদের চাওয়া পাওয়াটা একবারে সীমিত। আমরা প্রায় শুনি যে রেমিটেন্সের প্রথমেই আসে গার্মেন্টস, তারপর রেমিটেন্স, আবার কখনো শুনি রেমিটেন্স তারপর গার্মেন্টস, যেটাই হোক কাছাকাছি। এখন এই গার্মেন্টস চালাতে যে গভর্নমেন্টকে কিন্তু অনেক কিছুই সাপোর্ট দিতে হয়, একটু গোলমাল লেগে গেলে পুলিশ দিতে হয়, আগুন লেগে গেলে ফায়ার ব্রিগেড দিতে হয়, কিন্তু আমাদের কিন্তু মানে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে আমাদেরকে একটা পাসপোর্ট দিয়ে দেশে, আমরা সেই পাসপোর্ট নিয়ে চলাফেরা করি, যাই হোক আলহামদুলিল্লাহ সেটাও বড় পাওয়া। এখন বিষয় হলো যে মাঝে মাঝে আমরা হঠাৎ করে দেখি যে এয়ারপোর্টে লোক যাচ্ছে, তার টিকিট আছে, সব আছে, এয়ারপোর্টে যাওয়ার পরে বলছে যে 500 টাকা এয়ারপোর্ট ট্যাক্স বৃদ্ধি হয়েছে। এই বৃদ্ধি হওয়াতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, গভর্নমেন্টের প্রয়োজনে এই 500 টাকা যদি রিয়ালে যায় তখন হবে 20 রিয়াল বা 25 রিয়াল, আবার যদি ডলারে যায় তখন হবে $5। এটা আমাদের জন্য কোনো বিষয় না। বিষয়টা এই জায়গায় যে কখনো কখনো অধিকাংশ লোকের পকেটে 500 টাকা থাকে না। এখন আমরা যেটা চাচ্ছি যে গভর্নমেন্ট যখনই বাড়াক, এটা সমস্যা নেই, কিন্তু যে চ্যানেলগুলো আছে চ্যানেলে যদি বারবার নিচে ই করে দেয় যে এত তারিখে যারা বাংলাদেশে ইন করেছে তোমরা যখন যাবা 500 টাকা পকেটে করে নিয়ে যাবা। মূলত এই ট্যাক্সটা আমরা যখন টিকিট করি তখন টিকিটের সাথে নিয়ে নেওয়া হয়। এখন অসুবিধা হলো যে যদি ওই টিকিট করার পরে কেউ বাংলাদেশে ইন করে এবং এরপরে যদি মানে ই বৃদ্ধি করা হয়ে থাকে ট্যাক্সটা, তখন অনেকেই জানে না। এখন এয়ারপোর্টে যে আমি নিজে দেখছি যে অনেকে চোখের পানি হয় কি, এয়ারপোর্ট থেকে যখন স্বজনদের বিদায় দিয়ে দেয় অনেকেই মোবাইলটা দিয়ে দেয় পকেটে, যে কয় টাকা সে দিয়ে একবারে বিদায় দিয়ে কান্নাকাটি করে সে বিদায় নিয়ে চলে ভিতরে ঢুকলো, ঢোকার পরে যখন টিকিটটা দিচ্ছে দিয়ে বলছে যে আপনি কয় মাস আগে আইছেন, তো 3-4 মাস বা 6 মাস আগে আইছেন, আপনার তো এখন 500 টাকা ট্যাক্স আছে, নতুন করে গভর্নমেন্ট 3 মাস বা 4 মাস আগে বসাইছে, এটা এটা অবশ্যই মানে সব কিছু দিচ্ছে ব্যাংকের মাধ্যমে, এটা কোনো ভুয়া না, বাট তার কাছে তো টাকা নেই। এখন সে কী করতেছে, কান্নাকাটি করতেছে, এখন আসলে কে কাকে সাহায্য করবে ওই সময়? আর যদি বিমানটা সৌদি আরবে যায়, যে সৌদি আরব বিশাল একটা ইন্ডিয়ার মতো একটা দেশ, হ্যাঁ, এক একজন এক এক যদি পয়সা থাকে তাহলে একজনকে সাহায্য করলো। আমার এটা হচ্ছে যে বক্তব্যটা এরকম যে আমরা এই এয়ারপোর্টে যাওয়া আসার পথে আমাদের আসলে চাওয়া পাওয়াটা আমি সীমিত কেন বললাম, যে আমরা চাচ্ছি যে আমরা যখন ইন করবো তখন যেন একটু ভালোভাবে ইন করতে পারি, যখন বের হবো তখন যেন এখন এখন হলো যে এর পাশাপাশি আমার একটা পরামর্শ থাকতে পারে, পরামর্শটা এরকম যে ইনকেস যদি একজন টাকা নাই দিতে পারে, তার কাছে টাকা না থাকে এবং কেউ হেল্পও করলো না, গভর্নমেন্ট একটা হেল্প ই করতে পারে, একটা ডেস্ক থাকতে পারে, তুমি তোমার নাম কি, তোমার পাসপোর্ট নাম্বার নিয়ে বাবা ঠিক আছে তুমি যাচ্ছ, তোমার 500 টাকা গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে, তুমি যেই প্রথম মাসে বা 15 তারিখের ভিতরে এই সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিবা, তুমি যদি না দাও তাহলে পরবর্তী যখন বাংলাদেশে ইন করবো তখন কিন্তু তুমি খুব ঝামেলায় পড়বা, এই টাকাটা অবশ্যই দিয়ে দেবে। আর যদি নেগেটিভই বলি যে নিতান্তই যদি না দেয়, তো গভর্নমেন্ট আমাদের দুই একজন ভাইয়ের জন্য এই সারটুকু দিক, আমরা তো বিশাল চাওয়া পাওয়া আমাদের কিছু নাই, আমাদের তো বলা হয় যে প্রবাসী বান্ধব সরকার, জি জি না আমাদের তো অবশ্যই আমরা বলবো যে আমাদের যে পাসপোর্টের যে ঝামেলা ঠামেলা গেল বর্তমান সরকার আমাদের, যে বিশেষ করে আমরা জেদ্দায় আমরা দেখছি যে এখান থেকে টিম পাঠায় যেভাবে আমাদের হেল্প করেছে এটা আসলে বলার মতো না, মানে যদি বলি যে 90% লোক সর্বোচ্চ এফোর্ট দিয়ে আছে, আর কিছু লোক হয়তো দেশে এসে করেছে, এলো এক। আর সামান্য এক দুই কয়েক সেকেন্ড আরেকটা কথা বলবো, সেটা হলো যে আমরা যারা প্রবাস থেকে আসি, সবাই না হয়তো, আমাকে করবে না ভাইকে করবে না, যারা আসে তারা কি করে আসে, আসি প্রথমে হয়তো দেখা যাচ্ছে একটা বাড়ি করে, হয়তো পারলে যদি মা বিরুদ্ধেই থাকে বাবা তুমি আসছো অনেকদিন পরে, একটা তোমাকে একটা বিয়ে করাই দিই, তুমি আর কবে আসবা না আসবা। এখন হচ্ছে কি, সে একটা বাড়ি করতে যেয়ে দেখা যাচ্ছে প্রতিবেশী তো একটা হিংসা, যে বাবা বেটা তুমি কবে গেলে কি করলে, অনেক টাকা পয়সা নিয়ে আসছো, তো আমাদেরটা কই। আমার বক্তব্যটা এরকম যে প্রবাসীরা যেন কোনোভাবেই এই অল্পগুলো অল্প করে টাকা এনে ঈদ গাঁথতে যায় যেন তারা হয়রানি শিকার না হয়, এটার জন্য মানে আমি এইভাবে বলবো যে স্থানীয় যে লোকাল প্রশাসন আছে, হ্যাঁ, এই প্রশাসন যেন একটু নজরদারি করে যে প্রবাসী দেশে আসছে 6 মাসের জন্য বা 3-4 মাসের জন্য, সে যেন একটু শান্তি দিয়ে কয়টা মাস জন্য মানে সে তো আসলে কোনো দলও করে না, বিশেষ করে আমরা আমরা প্রবাসী, আমরা আসলে এই পরিচয় দিয়ে থাকতে চাই যে আমরা প্রবাসী, গভর্নমেন্ট যখন যে আসবে আমরা গভর্নমেন্টকে হেল্প করতে চাই, আমরা বাংলাদেশকে সাহায্য করতে চাই, বাংলাদেশকে আমরা উচ্চ শিখরে নিয়ে যেতে চাই। এখন আমরা
দেশে ছয় মাসের জন্য আসে একটা একটা দল করে বা একটা ই করে আমরা দেশকেও পাল্টাতে পারবো না, কিছুই করতে পারবো না। আমরা চাই যে দুই চার মাস যে যখন আসবে থাকবে সেজন্য একটু এই কয়টা দিন একটু মানে সুখে শান্তিতে বা একটু কাজের জন্য আসছে এই কাজ এবং নিরাপত্তা এই 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 কাজগুলো শেষ করে বা নিরাপত্তা ভোগ করে সেজন্য আবার প্লেনে উঠতে পারে। জি জাহাঙ্গীর আলম হৃদয়, এই বিষয়ে আপনার কোনো? ফিরোজ ভাই ধন্যবাদ, আমাকে আমার সহযোদ্ধা ভাই সৌদি আরবে থাকেন থাকে আছেন, আসলে বাস্তবে তাই। এখানে বাংলাদেশে যে ৫০০ টাকা যে বিষয়টা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এয়ারপোর্টে যে বাংলাদেশ বিমানের কথাটা আমি একটু ফিরে যাই। রিয়াদে গেল যে রমজান মাসে এবং ঈদুল আজহাতে আমি ছিলাম ওখানেই, আমি নিজেও টিকিটের জন্য গিয়েছি বেশ কয়েকবার, টিকিট নেই, মানে সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে, এখন আর কোনো সুযোগ নেই, আপনারা এখন যেতে পারেন, ঈদের পরে যান টিকিট সস্তা হয়ে যাবে। তো যাই হোক, ঈদের পরে সস্তা কেন হবে, আর এখন বা টিকিট শেষ হয়ে গেল কীভাবে? তো আমি ঈদের আগে আর আসতে পারিনি, আমি ঈদের পরেই এলাম, তখনও ঈদের আগে যেই টিকিটের দাম ২৫০০ রিয়াল বা ২৫০০ রিয়াল ২৬০০ রিয়াল ঈদের পরেও কিন্তু তাই। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সরকার তাহলে বছর শেষে কেন বিমানের লস গুনবে? তাহলে টিকিট বিক্রি যদি না হয় আর যদি টিকিট বুকিং দিতে গেলে যদি না পায় তাহলে এই টিকিট যায় কোথায়? সরকারের একটা তৎপরতা থাকা দরকার এবং সেখানে এক ধরনের সিন্ডিকেট আছে এবং বাংলাদেশ বিমানের যিনি ম্যানেজার আছেন রিয়াদের দায়িত্বে, আমি হেলাল সাহেবের নাম ধরেই বলবো, ওনাকে যখন বিমান ঢিলে হয় তখন এই প্রবাসী বাংলাদেশিকে হোটেলে নিয়ে রাখে, এমন দিন গেছে তাদেরকে খাবার দেয় না, পানি খাওয়ায়। তখন আমি নিজে ওখানে গেলাম দেখতে, গিয়ে দেখি যে ঘটনা সত্য। হেলাল সাহেবকে প্রশ্ন করলাম, বলে যে আমার দায়িত্ব হচ্ছে এখানে মনিটরিং করা, উপরে ওই হিসাব হচ্ছে ঢাকা থেকে, ঢাকা থেকে আমাকে যেভাবে বলে আমি সেভাবে চলি। প্রশ্ন হচ্ছে তাহলে ওনাকে কেন রিয়াদে রাখা হলো, উনি কেন দায়িত্বে থাকলেন? এটা একটা প্রশ্ন। দর্শক, আমরা আবারও কয়েকটি রিপোর্টের দেখে আসি। ফাতেহায়ে ইয়াজ দাহুম ও হজরত আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহির বার্ষিক ফাতেহা উপলক্ষে ঐতিহাসিক সুন্নি কনফারেন্স হয়েছে আবুধাবির একটি হোটেলে। সংযুক্ত আরব আমিরাতের আহলে সুন্নাত ওয়াল জামাত আবুধাবি শাখা এর আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট প্রবাসী সংগঠক শামসুল হক মিজান। সংগঠনের সভাপতি মোহাম্মদ তৈয়ব খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মুফতি মৌলানা সলিম সিদ্দিকী। এতে প্রধান বক্তা ছিলেন মুফতি মৌলানা গোলাম মুস্তফা। বক্তারা বলেন, ইসলামের প্রচার ও প্রসার হয়েছে আল্লাহর ওলি আউলিয়াদের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আল্লাহর প্রকৃত ওলিদের দিক নির্দেশনাতেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ন আ ম বদরুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম নৈমি, মাওলানা কুতুবুদ্দিন, মোহাম্মদ নেজামুদ্দিন, মাওলানা নিয়ামতুল্লাহ, আলহাজ মোহাম্মদ সেলিম প্রমুখ। বর্ণাঢ্য আয়োজনে কুয়েত থেকে প্রকাশিত পত্রিকা দৃষ্টিনন্দন সিলেটের বর্ষপূর্তি পালন করল কুয়েত সিটির একটি হোটেলে। পত্রিকার উপদেষ্টা আবুল হাশেম এরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন। বক্তব্য রাখেন মাহিন রহমান, মাহমুদ আলী হাজ্জি, কামরুল ইসলাম বাবলু ও বাংলাভিশন প্রতিনিধি মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম মাহবুবুল আলম, শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান, শহীদ ইসলাম পাপুল, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, মোখাইম আলী, হাজি জুবাইর আহমেদ, ইজাজুর রহমান জুয়েল সহ অন্যরা। দর্শক, আমরা রিপোর্টগুলো দেখলাম। আমরা একটু একদম শেষ প্রান্তে, আমাদের হাতে একটা দুইটা মিনিট সময় আছে, এর মধ্যে আমি এক লাইনে আমি একটা জানতে চাচ্ছি যে আমাদের একটা পানি সামনের দিনে যে আমাদের খাবার পানির সংকট হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, অথবা আমরা এই যে ভূগর্ভস্থ যে পানি ব্যবহার করছি ব্যাপকভাবে তার চেয়ে আমরা ভূ উপরিভাগের বা প্রাকৃতিক যে পানিগুলি আমরা ধারণ করি সেগুলো ব্যবহার করার কোনো প্রযুক্তি আমরা নিতে পারি কি না, আপনার কি মনে হয়? অবশ্যই আছে। ফার্স্টলি যেটা করা উচিত যেটা হলো ওয়াটার মিসম্যানেজমেন্টটাকে ঠিক করা উচিত। আমরা ধরেন পানি অনেকভাবে অপচয় হয়, ধর ইনফ্রাস্ট্রাকচার থ্রুতে, ফল্টি ইনফ্রাস্ট্রাকচারের জন্য ধরেন পানি অনেক ওয়েস্ট হয়। ইনফ্রাস্ট্রাকচার ঠিক করা উচিত ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। তারপর ধরেন গ্রাউন্ড ওয়াটার থেকে সার্ফেস ওয়াটারের দিকে যাওয়া উচিত, বা তার জন্য আমাদেরকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিক করতে হবে।
ওয়াটার ট্রিটমেন্টের বেশিরভাগ ইউজ ইন্ডাস্ট্রিয়াল ইউজ, তারপর ধরেন গার্মেন্টসের দিকে হচ্ছে, এগুলি ঠিক করতে হবে আগে। দের ইজ ডেফিনেটলি এ থ্রেট যে আমরা গ্রাউন্ড ওয়াটার যে হিসাবে ইউজ করছি সে হিসাবে রিপ্লেনিশ হচ্ছে না ন্যাচুরালি। সো আমাদেরকে নিশ্চয়ই ওয়াটার ম্যানেজমেন্ট বেটার করতে হবে, তারপর সার্ফেস ওয়াটার দিকে যেতে হবে, তারপর ওয়াটার কালেকশন ফ্রম রেইন যাই বলেন এগুলি করতে হবে ডেফিনেটলি। আমার মানে শেষ একটা প্রবাসীদের প্রাণের দাবির কথা বলছিলেন, প্রবাসীদের প্রাণের দাবিটা হলো যে সামনে নির্বাচন, আমরা ভোট দিতে চাই, আমরা ভোটার হতে চাই। আরেকটা কথা হলো একাত্তরের যুদ্ধে আমরা একটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ করেছি, 30 লক্ষ মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছে, একটা দেশ দিয়েছে। আমরা প্রবাসীরা অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করতেছি, আমরাও খেতাব চাই, আমরাও ইন্ডাস্ট্রি করার জন্য বিসিকে একটা জায়গা চাই। সরকার আমাকে আমাদেরকে এই দাবিটুকু পূরণ। ধন্যবাদ মোয়াজ্জেম হোসেন আনোয়ার, এস এম ইয়াকুব আলী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় এবং রাজশিরাজ, চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শেষ করব, শেষ করার আগে আবারও ফিরে যাব কবি ওলিয়া রহমান, যিনি মরুর দেশে বসে বাংলাদেশের জন্য কবিতা রচনা করছেন। তার কবিতা দিয়েই আমরা শেষ করব, আর এই কবিতাটি আবৃত্তি করেছেন আবৃত্তিকার মাহিদুল ইসলাম। আমরা এটি দেখতে দেখতে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ফাতেহায়ে ইয়াজদাহুম ও হজরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহি আলাইহির বার্ষিক ফাতেহা উপলক্ষে ঐতিহাসিক সুন্নি কনফারেন্স হয়েছে আবুধাবির একটি হোটেলে। সংযুক্ত আরব আমিরাতের আহলে সুন্নাত ওয়াল জামাত আবুধাবি শাখা এর আয়োজন করে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট প্রবাসী সংগঠক শামসুল হক মিজান। সংগঠনের সভাপতি মোহাম্মদ তৈয়ব খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমিরাত কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আহ্বায়ক মুফতি মৌলানা সলিম সিদ্দিকী। এতে প্রধান বক্তা ছিলেন মুফতি মৌলানা গোলাম মুস্তফা। বক্তারা বলেন, ইসলামের প্রচার ও প্রসার হয়েছে আল্লাহর ওলি আউলিয়াদের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে আল্লাহর প্রকৃত ওলিদের দিক নির্দেশনাতেই কেবল শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ ন আ ম বদরুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম নৈমি, মাওলানা কুতুবুদ্দিন, মোহাম্মদ নেজামুদ্দিন, মাওলানা নিয়ামতুল্লাহ, আলহাজ মোহাম্মদ সেলিম প্রমুখ। বর্ণাঢ্য আয়োজনে কুয়েত থেকে প্রকাশিত পত্রিকা দৃষ্টিনন্দন সিলেটের বর্ষপূর্তি পালন করল কুয়েত সিটির একটি হোটেলে। পত্রিকার উপদেষ্টা আবুল হাশেম এরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন। বক্তব্য রাখেন মাহিন রহমান, মাহমুদ আলী হাজ্জি, কামরুল ইসলাম বাবলু ও বাংলাভিশন প্রতিনিধি মঞ্জুরুল আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস এম মাহবুবুল আলম, শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ্জামান, শহীদ ইসলাম পাপুল, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, মোখাইম আলী, হাজি জুবাইর আহমেদ, ইজাজুর রহমান জুয়েল সহ অন্যরা। আমার মতো কজন আছে কষ্ট নিয়ে হেসে বেড়ায়, কজন এমন আমার মতো ঘুরতে আসে সুখের পাড়ায়, কজন পারে ছাড়তে দাবি, ছাড়তে পারে সুখের চাবি, কজন এমন কান্না লুকায় চোখের অতল নদীর বুকে, কজন এমন আসতে পারে ভাঙা পথের করুণ ডাকে, যে সাগরের শুকায় পানি দুঃখ তাহার শুধাও যদি, এক ঘড়া জল দিলেই বুঝি ভরবে তাহার বুকের নদী, অযুত ঘড়া নিযুত ঘড়া যতই তুমি ঢালবে পানি, সাগর তবু দেয় না দেখা হয় সে দারুণ অভিমানী, তোমার কিবা সাধ্য আছে ফিরাও তারে আপন ঘরে, আমার মতো সেও হেসে যায় শূন্য থুথু বালুর চরে, মনের কথা কয় না খুলে হেসে বেড়ায় আপন ভুলে, হাসির কত রকম আছে কভু তুমি জানতে যদি, কবেই তুমি জানতে পেতে কাঁচি আমি নিরবধি, দুঃখগুলো বুকের ভেতর সাজিয়ে রাখি থরে থরে, চোখ থেকে তাই কান্নাগুলো আছড়ে পড়ে ঠোঁটের পরে, সেখান থেকে হাওয়ায় মেশে
তুমি তাহার পাও না দেখা, সূর্য ডোবার ছবিখানি আমার বুকের রক্তে আঁকা, ঝর্ণা নামে চোখের জলে তাহার রূপে ভুবন ফোলে, নীল সাগরের কষ্টগুলো পাহাড় থেকে গড়িয়ে পড়ে, আমার মতো আর কে আছে কষ্ট দিয়ে জীবন গড়ে, শীতের কষ্ট প্রেমের কষ্ট কত রকম কষ্ট আছে, কষ্টগুলো সাজিয়ে রাখি কান্না ভেজা বুকের নিচে, যেথায় থাকে হৃদয়ে খানি সেথায় সবার সুখের ছবি, আমার হৃদয় কেঁদে বেড়ায় তাই তো আমি আজকে কবি।